প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকে রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি, সকলকে জানাচ্ছি রমজানুল মুবারক। আশা করছি সকলেই ভালো আছেন। রমজান উপলক্ষে আপনাদের সাথে আমি দুধ চিড়ার রেসিপিটি শেয়ার করবো। এই সিম্পল রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার তরল দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, আমি প্রাণেরটা নিয়েছি। এখন আমি এগুলো চুলায় দিয়ে একটু সিদ্ধ করে নিব। যেহেতু এটি ফুল ক্রিম দুধ, বেশিক্ষণ সিদ্ধ করার কিন্তু দরকার পড়বে না। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো চিনি আর সামান্য করে লবণ। লবণটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। এখানে নিয়েছি আমি জিরা, এটি আমি প্রাণ কোম্পানির নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডার ইউজ করতে পারেন। নিয়েছি আমি 1 কাপ পরিমাণ জিরা, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নিয়েছি একটি বোল, এখানের মধ্যে আমি ধুয়ে রাখা জিরাগুলো দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে নারকেল আর কলা, এগুলোও দিয়ে দিচ্ছি। আর দুধগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে জিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম দুধ কিন্তু ইউজ করবেন না, অবশ্যই ঠান্ডা করে ইউজ করবেন। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো রেডি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক দিবেন আর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।